বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ বাংলাদেশে প্রচলিত চার ধরনের কোম্পানির বিপরীতে আমদানি রপ্তানি বা এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স সংগ্রহ করা যায় কোম্পানিগুলি হল এক নম্বরে প্রপাইটোশিপ কোম্পানি বা একক মালিকানাধীন কোম্পানি দুই নম্বরে প্রাইভেট লিমিটেড কোম্পানি তিন নম্বরে পাবলিক লিমিটেড কোম্পানি চার নম্বরে পার্টনারশিপ ফার্ম এর মধ্যে প্রথম যেটি বলেছি একক মালিকানাধীন কোম্পানি বা প্রোপাইটোশিপ কোম্পানি এই কোম্পানির শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্স করেই আপনি ব্যবসা শুরু করতে পারেন ট্রেড লাইসেন্স করার পর একটি ইটিন করতে হবে কোম্পানির নামে আর বাকি যে তিনটি কোম্পানি আছে প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি এবং পার্টনারশিপ ফার্ম এই তিনটি কোম্পানি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জয়েন্ট স্টক কোম্পানি বা আর জে থেকে নিবন্ধন করতে হয় এখন কি কি পেপারস লাগে আমি সেটা বলছি প্রোপাইটরশিপ কোম্পানি বা একক মালিকানাধীন কোম্পানি যেহেতু এটা জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন করতে হয় না তাই এটার কার্যক্রম শুরু হয় ট্রেড লাইসেন দিয়ে সর্বপ্রথম ট্রেড লাইসেন করতে হবে বাকি তিনটি কোম্পানি যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি এবং পার্টনারশিপ ফার্ম এই তিনটি জয়েন্ট স্টক থেকে নিবন্ধন করতে হবে আগে তারপর নিবন্ধনের সমস্ত কাগজপত্র নিয়ে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে আচ্ছা চারটি কোম্পানির নাম যেগুলো আমি বললাম সেগুলোর এক নাম্বারে যেগুলো জয়েন্ট স্টক থেকে নিবন্ধন করতে হয় নিবন্ধনের সমস্ত কাগজপত্র তারপর ট্রেড লাইসেন্স তারপর কোম্পানির নামে একটি এটি সার্টিফিকেট লাগবে এবার আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট করবেন কোম্পানির নামে কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট করার পর ব্যাংক থেকে একটি সলভেন্সি সার্টিফিকেট নিতে হবে সলভেন্সি সার্টিফিকেট নেওয়ার পর আপনি যেই ক্যাটাগরিতে আমদানি বা রপ্তানি করতে চান ধরুন যদি আপনি গার্মেন্টস প্রোডাক্ট এক্সপোর্ট করতে চান তাহলে গার্মেন্টস এক্সপোর্টার অ্যাসোসিয়েশন আছে সেটা থেকে একটি মেম্বারশিপ সার্টিফিকেট নিতে হবে অথবা আপনি যদি ইলেকট্রনিক পণ্য আমদানি করতে চান তাহলে ইলেকট্রনিক ইম্পোর্টার অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশে যতগুলো ব্যবসার ক্যাটাগরি আছে তার প্রতিটিরই আলাদা আলাদা অ্যাসোসিয়েশন বা সংগঠন আছে সেগুলো বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধিত এবং সেগুলোর সমস্ত অফিস আপনি এফ ভবনে পাবেন সেখানে গেলেই অ্যাসোসিয়েশনগুলোর খবরাখবর আপনারা পেয়ে যাবেন যাই হোক যে যে ক্যাটাগরির আমদানি বা রপ্তানি করতে চান সেই ক্যাটাগরির অ্যাসোসিয়েশন থেকে আপনাকে একটি মেম্বারশিপ সার্টিফিকেট নিতে হবে তারপর এই সমস্ত পেপারগুলো একত্র করে আপনার প্রয়োজনীয় ছবি সহ ন্যাশনাল আইডি এগুলো সব একত্রিত করে আপনাকে ইমপোর্ট অফিসে জমা দিতে হবে ইম্পোর্ট অফিস হল মতি জনতা ব্যাংকের হেড অফিস যেটাকে আমরা চব্বিশতলা বলি তার ঠিক দক্ষিণ দিকে ব্যাঙ্ক এশিয়া যেই ভবনটিতে রয়েছে সেটির পশ্চিমাংশে এই আমদানি রপ্তানি ভবনটির অবস্থান এবং আপনারা সেখানে এগুলো সব জমা দেবেন জমা দিলে যদি আপনি রপ্তানি করেন রপ্তানির জন্য একটি নির্দিষ্ট ফি আছে সম্ভবত আট হাজার এর কাছাকাছি হবে ওই ফিটি আপনি ট্রেজারি চালান দিয়ে ওর রিসিপ্টটি আপনি জমা দিবেন ওই পেপারের সাথে আর যদি আপনি আমদানি করেন আমদানির জন্য বিভিন্ন স্ল্যাব আছে যেমন এক কোটি প্রতি বছর যদি আপনি এক কোটি টাকার আমদানি করেন তাহলে তার জন্য একটা ফি আছে যদি দুই কোটি করেন তার জন্য আলাদা একটা ফি আছে যদি পাঁচ কোটি করেন তার জন্য আলাদা একটা ফি আছে যদি পাঁচ কোটির উপরে করেন তাহলে সেটা হবে সীমাহীন অর্থাৎ আনলিমিটেড তো আনলিমিটেড যদি আপনি করেন তাহলে আপনি যত হাজার কোটি টাকার আমদানি করেন তাতে কোনো সমস্যা হবে না কিন্তু যদি আপনি লিমিটেড করেন অর্থাৎ এক কোটি বা দুই কোটি বা পাঁচ কোটি দিয়ে করেন এবং এই ফি জমা দিয়ে লাইসেন্স সংগ্রহ করেন তাহলে এই এর বেশি আপনি আমদানি করতে পারবেন না আগামী এক বছরের মধ্যে তাই যারা ব্যাপক হারে আমদানি করতে চান বিশাল আকৃতির আমদানি করতে চান তাদের আনলিমিটেড করাই ভালো যাই হোক এই পেপার্সগুলি সব জমা দিলে আমদানি রপ্তানি কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট সময়ের পর আপনাকে লাইসেন্স প্রদান করে থাকবেন এখানে বলে রাখা ভালো যে আমদানির জন্য কিন্তু আলাদা লাইসেন হয় এবং রপ্তানির জন্য আলাদা হয় দুটো আলাদা আলাদা আপনি চাইলে আমদানি রপ্তানি একসাথে করতে পারেন তবে লাইসেন ভিন্ন হবে আর যদি আপনি যে কোনো একটা করেন যে না আমি শুধু ইম্পোর্ট করব তাহলে আপনি ইম্পোর্ট লাইসেন করতে পারেন এক্সপোর্ট করতে গেলে হ্যাঁ আপনি আলাদা এক্সপোর্ট লাইসেন করতে পারেন এভাবে আপনি আপনার আমদানি রপ্তানি কার্যক্রম শুরু করতে পারেন বাংলাদেশে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা